साधु कारबारीদের দৌরাত্ব মোড়ে মোড়ে বাজারে পাইপলাইনে মাঠে বসে আসর রাতের অন্ধকারে এমনকি দিনের আলোতেও চলছে রমরমা ব্যবসা। বারংবার এলাকার বাসিন্দারা পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও মুখে কুলুপ এঁটেছে দায়িত্বে থাকা পুলিশকর্তা এবং আধিকারিকরা। পুলিশের এহেন ভূমিকায় প্রশ্ন তুলেছেন মধ্য ফগদৈবাড়ি এলাকার যুবকটা। এমনকি পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখে নিজেরাই পদক্ষেপ নিল বাসিন্দারা। অভিযোগ, মধ্য ফগদৈবাড়ি এলাকার এক যুবক বহুদিন ধরেই চালিয়ে যাচ্ছে ব্রাউন সুগারের ব্যবসা। আজ এলাকার ওই ড্রাগস ব্যবসায়ীর বাড়িতে ড্রাগস কিনতে আসা দুই যুবককে হাতে নাতে ধরে স্থানীয়রা। তারপর থেকেই উত্তপ্ত এলাকা। অবশেষে আশিঘর ফাড়িয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সাথে তিনজনকে গ্রেফতার করে। আরে ভাই, তোর বাড়ির ছেলে খারাপ হবে, আমার বাড়ির ছেলে খারাপ হবে।